রাফিজ বলো আমি ঢাকা যাব আই উইল গো টু ঢাকা আমরা ক্রিকেট খেলবো আই উইল প্লে ক্রিকেট তারা মাছ ধরবে দে উইল ক্যাচ ফিশ আচ্ছা এটা হলো ফিউচার আগে সাবজেক্ট তারপরে উইল এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এরপর এক্সটেনশন তারা ইংরেজি শিখবে দে উইল লার্ন ইংলিশ ছেলেটি সাঁতার কাটবে দি বয় সুইম উইল সুইম আবার বলো দি বয় উইল সুইম ছেলেটি নদীতে সাঁতার কাটবে দি বয় উইল দি বয় উইল সুইম ইন দা রিভার সুইম ইন দা রিভার আবার বলো তো দি বয় উইল সুইম ইন দা রিভার মেয়েটি কান্না করবে দি গার্ল উইল দি গার্ল উইল দি গার্ল উইল ক্রাই ক্রাই ভার্বের কোন ফর্ম প্রেজেন্ট ফর্ম আবার বলো তো মেয়েটি কান্না করবে দি গার্ল উইল ক্রাই আমি ইংরেজি পড়ব আই উইল লার্ন ইংলিশ এটা আমি ইংরেজি শিখব আমি ইংরেজি পড়ব আই উইল রিড ইংলিশ রিড ইংলিশ আবার বলো তো আই উইল রিড ইংলিশ এগুলো কোন টেন্স ফিউচার ফিউচার ভবিষ্যৎ জি ভবিষ্যৎ প্রকাশ করতে আগে কি লাগে সাবজেক্ট তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম উইল তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম এরপর এক্সটেনশন এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ অতিরিক্ত অংশ ওকে ধন্যবাদ ঠিক আছে